করোনার দ্বিতীয় ঢেউ এখনো নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে শহর। এরই মধ্যে কলকাতায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। বর্ষার জল জমে থাকছে আর তারই জেরে ছড়াচ্ছে ম্যালেরিয়া। কলকাতা পুরসভার সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে 2600 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 360 জন আক্রান্ত হয়েছেন ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায়। ফলে শহরবাসী তো বটেই, উদ্বেগ বাড়ছে পুরসভারও। সূত্রের খবর, কলকাতা পুরসভার 4, 5, 6, 7 নম্বর বোরোর কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড, তোপসিয়া, তিলজলা, পার্ক স্ট্রিট এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ সব থেকে বেশি। শনিবার কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটিং কমপ্লেক্সের বেসমেন্টে দেখা গেল জমে রয়েছে প্রচুর জল। কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেটিং কমপ্লেক্স, সেখানে যে পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মশার আতুরগড় যাকে বলে সেটাই। কর্পোরেশনকে চিঠি দিচ্ছি, এই বেস লেভেলটা মানে গ্রাউন্ড আপনারা গিয়ে দেখতে পারবেন, ওয়ান ম্যান হাইট, মানে একটা মানুষের মতো জল জমে আছে। মশার আতুরগড় বলে আপনি এটাকে প্রমাণ করতে পারেন, ডিফারেন্ট টাইপ অফ মশা আছে। কিন্তু আমরা চিঠি দিয়ে যাচ্ছি, প্রচুর চিঠি দিয়েছি, কোনো রেসপন্স পাইনি। কর্পোরেশন কর্তৃপক্ষ যদি মনে করেন ইয়ে করবেন তাহলে করবেন। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির কাছে বেচু চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা মুন্নি শিকদার, গত মাসে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। গা হাত ব্যথা, মাথা ব্যথা হতে লাগলো, দুদিন দেখেছি, সঙ্গে সঙ্গে রিপোর্ট করিয়েছি, তো বলছি ম্যালেরিয়া বেরিয়েছে। মশা তো দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরেও বেরো, এদিকে ওদিকে হয়তো কোথায় কি হয়েছে কি করে জানা যাবে। বেচু চ্যাটার্জি স্ট্রিটেরই বাসিন্দা রবি রায়, তিনিও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গাড়িগুলো থাকে, ইঞ্জিনের তেল মোবিল আছে, যা জল ভর্তি হয়ে যায়, তো তেল মোবিল এমনি পড়ে আছে রাস্তায়, মোবিলগুলো জলে যাচ্ছে, ওতে মশা থাকছে, থাকা ভালো জায়গা পাচ্ছে সবসময় থাকছে, ওই জন্য হয়ে সব ম্যালেরিয়া সবার হয়েছে, ওখানে অনেকজন হয়েছে। সচেতনতা সবার তো আসে না, কারো ছাতে জল জমে রয়েছে, কারো টায়ারে জল জমে রয়েছে, কারো ফ্রিজের নিচে এতে ট্রেতে জল জমে রয়েছে, কেউ বাড়ি হয়তো বন্ধ করে রেখেছেন সেখানে জল জমে রয়েছে, কিছু কিছু জায়গায় হচ্ছে। এটা নিয়ে আমরা যেহেতু কন্টিনিউয়াস প্রয়াস করছি, তাই জন্য একটুখানি কম আছে, কিন্তু নিশ্চিতভাবে আছে এবং আমরা চাইছি এটাকে জিরো করতে যদি সব মানুষ সচেতন হয়ে যান। ম্যালেরিয়া সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসক ও ভাইরোলজিস্টরা। আর একটা জায়গায় জল যদি 7 দিন জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা ডিম পেড়ে তার থেকে লার্ভা হয়ে পিউপা হয়ে পূর্ণাঙ্গ মশা জন্ম নেয়। 7 দিন সময় লাগে, অনেক জায়গায় জলের অনটন আছে, কষ্ট আছে, সেখানে তারা বালতি করে, টিনে করে, ড্রামে করে জল জমিয়ে রাখেন। আপনারা রাখবেন জল জমিয়ে, কিন্তু দয়া করে 7 দিনে একবার সেটাকে 2-3 ঘন্টার জন্য খালি করে শুকিয়ে নেবেন, তাতে যেটুকু মশার ডিম বা লার্ভা থাকবে সেগুলো মরে যায়। নিকাশি বেহাল, বর্ষায় জল জমছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে ম্যালেরিয়ার প্রকোপ থেকে বাঁচতে পুরসভার দিকে তাকিয়ে শহরবাসী। ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।